আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ফেরদৌসী আমিন, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে পড়াবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত আছো, কারণ ইতিমধ্যেই তোমরা প্রথম ইনকোর্স পরীক্ষার সময় সম্পর্কে জেনেছ এবং দুই এক দিনের মধ্যেই শিডিউলও পেয়ে যাবে, সে কারণে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। যা হোক, আজকে আমি তোমাদেরকে পড়ানো শুরু করতে যাচ্ছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটির নাম হলো জুলাই বিপ্লব 1830 সাল। নেপোলিয়ান উত্তর ইউরোপে 1815 থেকে 1850 সাল পর্যন্ত সময়কাল ইউরোপে দুটি পরস্পর বিরোধী সংগ্রামের সংঘাতের যুগ নামে বিবেচিত। এই যুগে আমরা দুইটি আন্দোলনের ধারা লক্ষ্য করি। একটা হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারনীতিবাদের সমর্থক শক্তি বিপ্লবকে এগিয়ে নিতে চাইল অগ্রগতির দিকে। আর অন্য আরেকটি দিকে দেখা যায় যে পুরাতনতন্ত্র ও প্রতিক্রিয়াশীল শক্তি ফরাসি বিপ্লব পূর্ববর্তী যুগের সমাজ, অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা বজায় রাখতে চাইল। এই কারণে আমরা যখন মেটার্নিখ সম্পর্কে পড়েছি তখন জেনেছি যে মেটার্নিখ যদিও অস্ট্রিয়ার চ্যান্সেলর ছিলেন, অস্ট্রিয়াতে তিনি এই রক্ষণশীল এবং স্থিতাবস্থা চালু করেছিলেন, সেটা শুধু নয়, তিনি সমগ্র ইউরোপে এই রক্ষণশীলতা ও স্থিতাবস্থা চালু করার পক্ষে ছিলেন। এই কারণে 1815 সাল থেকে 1848 সালের এই সময়কালকে মেটার্নিখ যুগ নামে আখ্যায়িত করা হয়। রক্ষণশীলতা ও স্থিতাবস্থা এবং উদারপন্থা ও প্রগতির মধ্যে টানাপোড়ন, এই দুটি আদর্শের সংঘাতই ছিল এই যুগের প্রধান বৈশিষ্ট্য। ঐতিহাসিক ক্যাটেলবি বলেছেন যে 1815 থেকে 1850 সালের মধ্যবর্তী বা অন্তর্বর্তী সময়কে পরস্পর বিরোধী আদর্শের সংঘাতের যুগ বলে অভিহিত করা যায় এবং এরই মহড়া বলা যায় 1830 সালের জুলাই বিপ্লব। 1848 সালে উদারপন্থার জয় ঘোষিত হয়েছিল। ভিয়েনা বন্দোবস্তের মাধ্যমে রক্ষণশীলতা ও পুরাতনতন্ত্র চালু হয় এবং ইউরোপের বিভিন্ন দেশে রক্ষণশীলতা এবং পুরাতনতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু 1848 সালে গণ আন্দোলনের ফলে ফ্রান্সে পুরাতনতন্ত্র হটিয়ে দেওয়া হয় এবং এটার ঢেউ সমগ্র ইউরোপেই অনুভূত হয়। 1814 সালে অষ্টাদশ লুইকে ফ্রান্সের সিংহাসনে বসানো হয় ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে। যেহেতু বিপ্লব পূর্ববর্তী সময়ে বুর্বো শাসন ছিল, বুর্বো রাজাদের শাসন ছিল এবং এই সময়ে মানে নেপোলিয়ানের পতনের পরে 1814 সালে ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুইকে বুর্বো রাজা হিসেবে সিংহাসন ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সময়ে দেখা যায় নেপোলিয়ান এলবা দ্বীপ থেকে তিনি পালিয়ে ফ্রান্সে আসেন এবং 100 দিনের শাসন কায়েম করেন। এই সময়ে অষ্টাদশ লুইকে বিতাড়িত করা হয় এবং তিনি ব্রিটেনে পালিয়ে যান। ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে পরবর্তী সময়ে অষ্টাদশ লুইকে মানে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। তিনি দ্বিতীয়বার ক্ষমতা লাভ করেন কখন, যে নেপোলিয়ানকে পরাজিত করে যখন সেন্ট হেলিনা দ্বীপে নির্বাসিত করা হলো তখন তাকে দ্বিতীয়বার রাজক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। অষ্টাদশ লুইয়ের সময়কাল হলো তাহলে মোটামুটিভাবে ধরা যায় যে 1814 সাল থেকে 1824 সাল পর্যন্ত। 1815 সালের 8 জুলাই তিনি দ্বিতীয়বার ফ্রান্সের সিংহাসনে বসেন। ফরাসি রাজনীতিবিদ ট্যালিরেন তাকে সহায়তা করেছিল। তবে অষ্টাদশ লুই অত্যন্ত বাস্তববাদী ছিলেন, যদিও তিনি রাজতন্ত্রের ঘোর
সমর্থক ছিলেন এবং স্বৈরাচারী শাসনের পক্ষেই ছিলেন, কিন্তু তিনি অত্যন্ত বাস্তববাদী ছিলেন। ফরাসি জনগণের কাছে এই জন্য তিনি জনপ্রিয় না হলেও অপ্রিয় ছিল না। তার আমলে আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্রান্সের মর্যাদা কিছুটা হলেও বৃদ্ধি হয়েছিল। আচ্ছা, এখন তার মৃত্যুর পরে তার কনিষ্ঠ ভ্রাতা, তার নাম ছিল কাউন্ট অফ আর্টলেস, কাউন্ট অফ আর্টেস, তিনি দশম চার্লস নাম নিয়ে 1824 সালে সিংহাসনে বসেন এবং 1830 সাল পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। 67 বছর বয়স্ক এই রাজা তার ভাইয়ের অর্থাৎ অষ্টাদশ লুইয়ের দশম, মানে অষ্টাদশ লুইয়ের যে মধ্যপন্থা এই নীতি বিসর্জন দিয়ে তিনি স্বৈরতন্ত্র চালু করেন, অভিজাততন্ত্র চালু করেন, অভিজাতদের প্রাধান্য দেন, ক্যাথলিক চার্চের প্রাধান্য স্থাপন করেন। তার শাসনামল মূলত তার তিনজন মন্ত্রীর দ্বারা শাসিত হয়েছিল। এদের মধ্যে দুইজন অত্যন্ত প্রতিক্রিয়াশীল মন্ত্রী ছিল, যাদের কারণে ফরাসি দেশে আরেকটা বিপ্লবের পথ ত্বরান্বিত হয়। আচ্ছা, 1824 সাল থেকে 1828 সাল পর্যন্ত মন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন ভিলেল। তিনি মানে দশম চার্লসের আশা আকাঙ্ক্ষা রূপায়ণের যোগ্য সহচর বা দোসর ছিল। বিপ্লবের সময়ে অনেক অভিজাতরা দেশ ত্যাগ করে এবং তাদের যে জমি সে জমিগুলো বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছিল এবং অভিজাতরা যখন দেশে ফিরে আসেন এই সময়ে, তখন সেই বাজেয়াপ্ত সম্পদের ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হয় এবং চার্চ ও ধর্মকে বামপন্থীদের বিচ্ছিন্ন করার হাতিয়ার হিসেবে গৃহীত হয়। 1827 সালে প্রেস অ্যাক্ট জারি করে সরকার বিদেশি আলোচনা, মানে বিদেশি সরকার বিরোধী সমালোচনা বন্ধ করার জন্য সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। 1827 সালে বামপন্থীদের, মানে 1827 সালের নির্বাচনে বামপন্থীদের জয় হয়। 1828-29 সালে মার্টিনাক তিনি প্রধানমন্ত্রী হন এবং জানুয়ারিতে 1828 সালের জানুয়ারিতে তিনি নরমপন্থী রাজনীতি দলের নেতা মার্টিনাক প্রধানমন্ত্রী হিসাবে তিনি মন্ত্রিসভা গঠন করেন। তিনি কিন্তু উদারপন্থী দলের সমর্থক ছিলেন এবং উদারপন্থী দলের সমর্থন লাভে তিনি চেষ্টা করেন। সংবাদপত্রের লুপ্ত স্বাধীনতা তিনি ফিরিয়ে দেন, জেসুইটদের যে ক্ষমতা বৃদ্ধি করেছিল এবং যাজকদের ক্ষমতা তিনি খর্ব করেন। এভাবে তিনি মানে দেশের মধ্যে মানে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। কিন্তু দশম চার্লস অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন তার উপরে, কারণ তিনি দশম চার্লসের ইচ্ছা মতো, মানে তার তার ফরমাশ মতো তিনি কাজ করেন নাই। এ কারণে দশম চার্লস 1829 সালের জুলাই মাসে তাকে পদচ্যুত করেন। এরপর 1829 সালে পলিগনাককে তিনি নিযুক্ত করেন। দেশত্যাগী পুরাতনতন্ত্রের সমর্থক ছিল এই পলিগনাক। এই সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন ছিল না। যাজকতন্ত্রের লুপ্ত যে অধিকার সেটা ফিরিয়ে দেওয়া ছিল এই পলিগনাকের উদ্দেশ্য এবং লক্ষ্য। এ কারণে তার যে পলিগনাকের যে প্রতিক্রিয়াশীল নীতি, এই প্রতিক্রিয়াশীল নীতির কারণে উদারপন্থীরা, চরমপন্থীরা, বুর্জোয়ারা রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়, একত্রিত হয়। 1830 সালের মার্চে যে নির্বাচন হয় সেই নির্বাচনে উদারপন্থীরা জয়ী হয়, কিন্তু রাজা সাংবিধানিক নীতি মেনে না নিয়ে পলিগনাককে সপদে বহাল রাখে। এই যে রাজা আইনসভা তখন ভেঙে দেয় এবং জুলাই মাসের নির্বাচনে দেখা যায় উদারপন্থীরা আরও বেশি ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 1830 সালের 25 জুলাই রাজা 4 অর্ডিন্যান্স জারি করে। এই নবনির্বাচিত আইনসভা ভেঙে দেওয়া হয় এই অর্ডিন্যান্স দ্বারা এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়।
নির্বাচন বিধি সংশোধন করে বুর্জোয়া শ্রেণীর ভোটাধিকার হরণ করা হয়। অষ্টাদশ লুইয়ের যে সময়, যে অষ্টাদশ লুইয়ের সময় যে 1814 সালে একটা সনদ করা হয়, সনদ ঘোষণা করা হয়, সেই সনদটা 1814 সালের সনদটি বাতিল বলে ঘোষণা করেন। এভাবে দেখা যায় যে চারটি অর্ডিন্যান্স জারি করে রাজা জনগণকে করার চেষ্টা করে, কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু জনগণ এই অর্ডিন্যান্স একেবারে মেনে নেয় নাই, প্রত্যাখ্যান করে। এবং এই সময়ে দেখা যায় যে ছাত্র, বুদ্ধিজীবী, তারপরে শ্রমিক, প্রজাতন্ত্রী, উদারপন্থী সর্বস্তরের মানুষ মানে আন্দোলন শুরু করে দেয়, একত্রিত হয়ে আন্দোলন শুরু করে দেয়। এবং বলা যায় যে 1830 সালের 28 জুলাই প্যারিসের কর্তৃত্ব জনগণের হাতে চলে যায়। সেনাবাহিনীদেরকে বিদ্রোহীদের উপর গুলি বর্ষণ করতে বলা হয়, কিন্তু বিদ্রোহীদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করতে অস্বীকার করে। তো রাজা এই আন্দোলনের মুখে, বিপ্লবের মুখে অর্ডিন্যান্স প্রত্যাহার করে, মন্ত্রিসভা ভেঙে দেয়, তারপরেও সেই সংখ্যা হয় নাই। তো রাজা দশম চার্লস তখন পূর্ব শাসন রক্ষা করার জন্য তিনি কী করেন যে নিজে পদত্যাগ করে তার যে 9 বছর বয়স্ক পৌত্রের হাতে ক্ষমতা দিতে চান, কিন্তু সেটাও ব্যর্থতা পর্যবেসিত হয়। এবং এভাবে দেখা যায় যে বুর্জ শাসন রক্ষা করতে ব্যর্থ হয়ে অবশেষে তিনি স্কটল্যান্ডে পালিয়ে যান। এভাবে দেখা যায় থিয়ার্স, লাফায়েত, ট্যালিরান, গিজো প্রভৃতি নেতার নেতৃত্বে মাত্র 3 দিনের গৌরব উজ্জ্বল, 3 দিন, এই 3 দিনের রক্তপাতহীন বিপ্লব অনুষ্ঠিত হয়। এবং এই বিপ্লবে জনগণ জয়ী হয়, পূর্ব রাজবংশের শাসন অবসান হয়, স্বৈরতন্ত্রের পরিবর্তে বুর্জোয়া রাজতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়। এভাবে দেখা যায় যে ফরাসি বিপ্লব প্রসূত যে গণতন্ত্র, যে উদারনৈতিক চিন্তাভাবনা, এটা স্বৈরতান্ত্রিক শাসন বা পুরাতন রক্ষণশীল প্রগতি বিরোধী নীতির দ্বারা কিছুতেই দাবি রাখা সম্ভব হয়নি। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো বিপ্লবের পিছনে যেরকম প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ থাকে, সেরকমই জুলাই বিপ্লবের পিছনেও অনেকগুলো কারণ ছিল, যেগুলো দীর্ঘদিন ধরে যে কারণগুলো জনগণ ক্ষুব্ধ হয়েছিল, যেসব কারণগুলো, সেগুলোকে আমরা পরোক্ষ কারণ হিসাবে বিবেচনা করতে পারি। সেখানে বলা যায় প্রথমত যে ফরাসিবাসী কর্তৃক রাজতন্ত্র প্রত্যাখ্যান। 1815 সালে ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে ফরাসি দেশে যদিও পূর্ব শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়, কিন্তু জনগণ এটাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। অষ্টাদশ লুই চেষ্টা করেছিলেন মধ্যপন্থা অনুসরণ করে দেশে তার শাসন টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হন নাই। এই পরবর্তী সময়ে দেখা যায় যে দশম চার্লসের সময় তার প্রতিক্রিয়াশীল নীতির মাধ্যমে জনগণ আরও ক্ষিপ্ত হয়, এবং শেষ পর্যন্ত ফরাসি দেশের ফরাসিবাসীরা রাজতন্ত্রকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। মূলত যে রুশোর আদর্শে লালিত পালিত ফরাসিবাসীরা ঈশ্বরের প্রতিনিধি হিসাবে রাজাকে মন থেকে মেনে নিতে পারে নাই। আচ্ছা, দ্বিতীয়ত কারণ হিসেবে বলা যায় যে দুই মতাদর্শের দ্বন্দ্ব। এই সময় যে পুরাতনতন্ত্রী প্রগতি বিরোধী মতবাদ, আবার অন্যদিকে উদারপন্থী মতবাদ, গণতান্ত্রিক চিন্তা চেতনা উদ্বুদ্ধ মতবাদ, এই দুইটার মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এবং দুইটা পরস্পর বিরোধী আদর্শের কারণেই জুলাই বিপ্লবের মতো আরেকটা বিপ্লব সংগঠিত হওয়ার পর প্রশস্ত হয়। তারপরে আর 3 নম্বর যেটা বলা যায় যে অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থা এবং ব্যর্থতা। অষ্টাদশ লুই সিংহাসনে বসেছেন, কিন্তু সে সময় সাম্রাজ্যের
অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তিনি মধ্যপন্থা অবলম্বন করে একটা শান্তি বজায় রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেন নাই। তিনি শেষ পর্যন্ত তিনি উদার নৈতিক মনোভাব বিসর্জন দিয়ে উগ্র রাজতন্ত্রীদের সঙ্গে হাত মিলান, এবং এই কারণে দেখা যায় পূর্ব রাজতন্ত্রের স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে ফ্রান্সের জনমত তীব্র সোচ্চার হয়ে উঠতে থাকে। আচ্ছা, তারপরে এরপরে যে দশম চার্লসের যে প্রতিক্রিয়াশীল নীতি এবং স্বৈরাচারী শাসন, এটার ফলে জনগণ অত্যন্ত ক্ষিপ্ত হয়, অত্যন্ত ক্ষুব্ধ হয়, এবং এর পরিপ্রেক্ষিতে যে ছাত্র, জনতা, শ্রমিক, কৃষক সকলে একত্রিত হয় এবং জুলাই বিপ্লবের সূচনা হয়। আর প্রত্যক্ষ কারণ, যেটাকে কেন্দ্র করে জুলাই বিপ্লব তাৎক্ষণিকভাবে প্রকাশিত হয়, বিস্ফোরিত হয়, সেটা হলো যে 1830 সালের দশম চার্লস পলিগ্রাম নামে যে প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন, তিনি 1830 সালের 20 জুলাই অষ্টাদশ লুই প্রদত্ত 1814 সালের সনদ বাতিল করে দেন, এবং 26 জুলাই পলিগ্রামকে দিয়ে 4টি স্বৈরাচারী অর্ডিন্যান্স জারি করা হয়। এবং এই অর্ডিন্যান্সের কারণে দেখা যায় যে নাগরিকের ভোটাধিকার, স্বল্প সংখ্যক নাগরিকের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের দিন ঘোষিত হয়, ভোটাধিকার সংকুচিত করা হয়, আইন সংজ্ঞা ভেঙে দেওয়া হয়। এই অর্ডিন্যান্স জারির সঙ্গে সঙ্গে উদারপন্থী যে নেতা থিয়ার্সের নেতৃত্বে প্যারিসের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। সাধারণ মানুষ, ছাত্র ও শ্রমিকরা প্যারিসের রাজসভায় বিক্ষোভে ফেটে পড়ে, এবং শেষ পর্যন্ত 27 থেকে 29 এই 3 দিনের গৌরবময় দিনের মাধ্যমে রক্তপাতহীনভাবে শান্তিপূর্ণভাবে জুলাই বিপ্লব সংগঠিত হয়। এবং এই জুলাই বিপ্লবের ফলে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান হয়, বুর্জোয়া রাজতন্ত্রের সূচনা হয়। বংশ পরম্পরায় যে রাজবংশের থেকে যে উত্তরাধিকারী হিসেবে রাজা নিযুক্ত হতো, সেটার পরিবর্তে জনগণের সিদ্ধান্তের ভিত্তিতেই লুই ফিলিপি রাজা হিসাবে সিংহাসনে আরোহণ করেছেন। আর জুলাই বিপ্লবের প্রকৃতি হিসাবে বলা যায় যে জুলাই বিপ্লব একটা রক্তপাতহীন, একটা শান্তিপূর্ণ একটা বিপ্লব ছিল। এই বিপ্লবটা ছিল মূলত যে ফরাসি বিপ্লবের যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, জাতীয়তাবাদ এইসবের পরিপূরক। এই বিপ্লবের ফলে এটার মূল হলো এই বিপ্লবের ফলে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে, তবে রাজতন্ত্রের অবসান ঘটেনি। প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই, শুধুমাত্র যে পূর্ব রাজবংশের পরিবর্তে অর্লিয়ান্স বংশ ফরাসি সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই কারণে জুলাই বিপ্লবকে অনেকে বুর্জোয়া বিপ্লব নামে আখ্যায়িত করা হয়। আচ্ছা, আখ্যায়িত করে। আচ্ছা, তাহলে ফলাফল হিসাবে আমরা বলতে পারি যে বুর্জোয়াদের উত্থান হয়, সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ ঘটে, তারপরে ভিয়েনা ব্যবস্থা জনগণ দ্বারা প্রত্যাখ্যান হয়, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা লাভ করে, পুরাতনতন্ত্রের অবসান হয়, এবং চিন্তা জগতে যথেষ্ট আলোড়নের সৃষ্টি হয়, এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে শ্রমিকদের জাগরণের সৃষ্টি হয়। তো জুলাই বিপ্লবের প্রভাব যে শুধুমাত্র ফ্রান্সে পড়েছিল, জুলাই বিপ্লব ফ্রান্সে যেহেতু সংগঠিত হয়েছিল, ফ্রান্সেই সীমাবদ্ধ থাকে নাই, এ প্রভাব ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে পড়ে, যেমন বেলজিয়াম, পোল্যান্ড, ইতালি, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, এবং এইভাবে দেখা যায় বিভিন্ন দেশে এই জুলাই বিপ্লবের প্রভাব পড়ে। তো যাই হোক, আজকে তোমাদেরকে জুলাই বিপ্লব আমি শেষ করলাম, আগামী দিন তোমাদেরকে পঞ্চমাধ্যায় শুরু করব। আর তোমরা পড়াশোনা করতে থাকো। একটা কথা এই প্রসঙ্গে একটু বলেই রাখি, তোমরা তৃতীয় বর্ষের ফলাফল অত্যন্ত ভালো করেছো, এবং বিশেষ করে
ইউরোপের ইতিহাস আমি যে কোর্সটি এখন পড়াচ্ছি সেই কোর্সটিতে তোমরা অনেক ভালো নাম্বার পেয়েছো, এই জন্য সত্যি সত্যি আমি অত্যন্ত খুশি এবং সার্বিকভাবে তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছো, আর এই জন্য তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর আগামী যে পরীক্ষা অর্থাৎ চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা, এর চেয়েও তোমরা অনেক ভালো রেজাল্ট করবে সে আশাবাদ ব্যক্ত করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনার সাথে যুক্ত থাকো। আজকে তাহলে এই পর্যন্তই, খোদা হাফেজ।